السلام عليكم ورحمة الله. موبايل টেকনিশিয়ান দোস্তদের জন্য আজকে কোনো কাজ না, আজকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসছি। আমার হাতে যে চশমাটা দেখতেছেন, এটা কোনো সাধারণ কোনো চশমা না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের চশমা। এটা কেন কাজের কথা বলতেছি, আমরা যারা মোবাইলের কাজ করি এবং কম্পিউটারে কাজ করি বা আপনার হার্ডওয়্যার সফটওয়্যার, বিশেষ করে সফটওয়্যারে কাজ করতে গেলে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয়, মোবাইলের কাজ যখন করি তখন আমাদের সামনে অনেক আলো থাকে এবং মোবাইল যখন আমরা দেখি তখনও আমরা আমাদের চোখের মধ্যে একটা আলো আসে, ব্লু একটা আলো আসে, কম্পিউটারের থেকেও একটা আলো আসে, মোবাইলের থেকেও একটা আলো আসে। বিশেষ করে আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি, আমাদের মোবাইল টেকনিশিয়ানদের জন্য এই চশমাটা আমি মনে করি যে অনেক উপকার হবে। এই চশমাটা এই জন্য উপকার হবে, এই চশমাটার মধ্যে অনেকগুলো গুণ আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুন্দর একটা গুণ এটার মধ্যে আছে যা অন্যান্য চশমার মধ্যে নাই। আমি এই চশমাটা প্রায় 15-20 দিন ইউজ করছি। ইউজ করার পর এখন আপনাদেরকে এটার তথ্য দিচ্ছি যে এটা কী কাজ করে এই চশমাটা। এই চশমাটা আপনার মোবাইলের থেকে যে একটা আলো আমাদের চোখে আসে, এই আলোটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আলোটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আলোকে আসতে দেয় না। অর্থাৎ মোবাইলের আলো বা কম্পিউটার স্ক্রিনের আলো বা আমাদের সামনে যে লাইট থাকে, লাইটের আলো, এই লাইটের আলো, বিশেষ করে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের যে ব্লু যে একটা আলো আছে, যে আলোটা আমাদের চোখের ক্ষতি করে, এটা আলোটাকে বাধা সৃষ্টি করে। আলো যদি এদিক দিয়ে আসে, আলো যদি এদিক দিয়ে আসে, আসলে আলোটা আর এদিক দিয়ে আসতে দেয় না, নিচ দিয়ে আলোটা আসতে দেয় না। আসলে না দেওয়ার কারণে আমাদের চোখের মধ্যে সরাসরিভাবে আলোটা পড়ে না, আলোটা সামনেই থাকে, এখানে সামনেই আলোটা থাকে, সামনে আলোটা থাকে। তো এটা যে সামনে আলো থাকে, আলোর দিয়ে এদিক দিয়ে আসতে দেয় না, এটা আপনাদেরকে আমি সরাসরিভাবে দেখাবো। তো দেখেন আমার কাছে এই যে একটা কিট আছে, ব্লু লাইট টেস্ট, এই যে কিটটা দেখতেছেন এটা মূলত দেখতেছেন সাদা, এই যে দেখেন এটা দেখতেছেন সাদা, এই যে সাদা, আর এই যে দেখতেছেন এটা হলো লাইট, ব্লু লাইট দেখছেন। আমি লাইটটা অন করছি, এই দেখেন ব্লু লাইট, এই যে আলোটা, এই আলোটা সরাসরি চোখে আসলে আমাদের চোখের ক্ষতি হয়। এইরকম আলো কিন্তু মোবাইলের মধ্যে একটা ব্লু আলো আছে এবং কম্পিউটারের মধ্যে একটা ব্লু আলো আছে, এই আলো কিন্তু আমাদের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়। আমরা যারা সফটওয়্যারের কাজ করি, অনেকক্ষণ এই কাজ করতে গেলে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয়, বা মোবাইল যদি আমরা অনেকক্ষণ আপনার ইউজ করি, ফেসবুক বা অন্যান্য কিছু দেখি, চোখের মধ্যে আলোটা আমাদের আসে। তো এই আলোটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো দেখেন এই কিটটা, এই কিটের মাধ্যমে ব্লু লাইট চেক করা হয়। দেখেন এটা একটা আসলে ম্যাজিকের মতন জিনিসটা, এটা একটা ম্যাজিকের মতো, দেখেন পুরাটা কিন্তু সাদা। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু পুরাটা সাদা। যখন আমি এই লাইটটা মারবো, লাইটটা যে অংশের মধ্যে পড়বে ওই অংশটা আপনার সাদা থেকে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি মারতেছি, দেখেন এখানে মারছি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এই দেখতেছেন কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে আবার মারতেছি, দেখেন এই যে দেখেন আমি লাইটটা অফ করে দিছি, এই দেখেন যেখানে যেখানে পড়ছে এখানে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে, অর্থাৎ লাইটের আলোটা এখানে পড়লে এটা কালার চেঞ্জ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর অটোমেটিকলি এটা সাদা হয়ে যাবে। দেখেন আস্তে এটা সাদা হয়ে যাচ্ছে, আমি লাইটটা আবার জ্বালাইলাম, এই যে দেখেন আস্তে এটা সাদা হয়ে যাবে, আরও সাদা হয়ে যাবে। যে এই পাশে যে এরকম সাদা দেখতেছেন,
এরকম এই ফাঁস আরো সাদা হয়ে যাবে, আস্তে আস্তে আরো সাদা হয়ে যাবে। দেখেন সাদা হচ্ছে, সাদা হচ্ছে, সাদা হচ্ছে। এটা আপনার টেস্ট টেস্ট কর টেস্ট করার একটা কিট, এটা দিয়ে টেস্ট করা হয়, এই চশমাটাকে টেস্ট করা হয়। এটা আসলে এন্টি ব্লু চশমা কিনে, এটার নাম হলো এন্টি ব্লু চশমা। এই যে চশমাটি এন্টি ব্লু চশমা, তো দেখেন এটা কিন্তু এখন কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই অংশের মধ্যে লাইট লাইট পড়ছে, পড়ার পর এই অংশটা কিন্তু আপনার নীল কালার হয়ে গেছে। এই দেখেন আমি আবার লাইটটাকে আবার মারতেছি, দেখেন খেয়াল করেন, এই যে দেখেন যে অংশের মধ্যে আমি লাইটার আলোটা ফুটছে, এই অংশটা দেখেন কেমন কালার হয়ে গেছে, আশ্চর্য ধরনের একটা জিনিস। দেখেন দেখেন কালো হয়ে গেছে, এটা আবার আস্তে আস্তে সাদা হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ আবার কাজের একটা চশমা। এই চশমাটা কিন্তু অন্য অন্য সাধারণ চশমার মতো না। আমরা যারা মোবাইল টেকনিশিয়ান, আমরা যারা মোবাইলের কাজ করি, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চশমা। আমি নিজে ইউজ করছি, ইউজ করার পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো দেখেন এটা সাদা হয়ে গেছে। এখন এই যে চশমাটা দেখতেছেন, আমি লাইটটা আবার দিচ্ছি, দেখেন এই যে চশমাটা দেখতেছেন, অন্যান্য সাধারণ চশমার মধ্যে কিন্তু আপনার লাইট যদি মারা হয় সামনে দিয়ে, লাইট লাইটের আলো চশমার গ্লাসের ওই পাশ দিয়ে কিন্তু আলোটা যায়। দেখেন এ আমি আর একটা চশমা দেখাচ্ছি, এটা হলো এমনি সাধারণ চশমা, সাধারণ চশমা। দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো সাধারণ চশমা, পাওয়ারি চশমা। দেখেন এটা মারার পর আলোটা এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে বাইর হয়ে এই যে কাঠটার মধ্যে পড়বে, কাঠটার মধ্যে পড়লে কিন্তু কাঠটার এই যে কাঠটা দেখতেছে, টেস্ট কিটটা দেখতেছেন, কিটের ওই যে প্রথমে আপনাদেরকে দেখাইছি এখানে এই কাপু কাঠটা ইয়ে হয়ে যাবে, নীল বর্ণ হয়ে যাবে, নীল। এই যে দেখেন, এই যে আমি মারছি, দেখেন গ্লাসের এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে মারছি আমি, গ্লাসের উপর দিয়ে যাই এখানে আইসা, এখানে আইসা, এই যে দেখেন এখানে আমি আবার লাইটটাকে অফ অফ করতেছি, দেখেন দেখছেন ইয়ে হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, এই যে দেখেন নীল কালার হয়ে গেছে, অর্থাৎ এই যে নীল কালার হয়ে গেছে। আবার আমি লাইটটা দিচ্ছি, দেখেন এই চশমার এদিক দিয়ে আমি মারছি, আলোটা এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে বাইর হইয়া এখানে এই কাঠটার মধ্যে আসছে, কাঠের মধ্যে আসছে। আর এবার দেখেন এন্টি ব্লু যে চশমা, এন্টি ব্লু চশমার কারিশ্মা দেখেন এটার মধ্যে কি এমন কারিশ্মা আছে। এটার মধ্যে যখন আমরা আলো দিব, আলোটা এদিকেই থাকবে, আলোটা গ্লাসের এ পাশ দিয়ে আসবে না, গ্লাসের এই যে এ পাশ দিয়ে আলো আসবে না, গ্লাসের এ পাশ দিয়ে আলো আসবে না, আলোটা এদিকেই থাকবে। দেখেন আমি আগে আপনাদেরকে উপর দিয়ে দেখাচ্ছি, দেখেন দেখেন এই যে আমি মারছি, আলোটা কিন্তু এদিক দিয়ে আসে নাই, আলোটা এদিক দিয়ে আসে না, আলোটা কিন্তু ওই দিক দিয়ে আটকে রয়েছে, আলোটা এদিক দিয়ে আসে নাই। আর এই যে দেখেন এমনি সাধারণ চশমা, এই দেখেন মারছি আলো, আলো কিন্তু পুরোটা ছত্রায় গেছে, অর্থাৎ এদিক দিয়ে আলো আসছে, এই যে দেখেন এদিক দিয়ে আলো আসছে। আর এটা দেখেন, এটা দেখেন, দেখেন এদিক দিয়ে আলো আসে না, এইখানে আলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আলোটা এদিক দিয়ে রয়েছে, এদিক দিয়ে আলোটা আসে নাই, এই যে দেখেন। এবার দেখেন এই টেস্টের মধ্যে আপনাদেরকে দেখাই, আমি এখন আলো এদিক দিয়ে মারবো, এদিক দিয়ে মারবো, দেখবো এই আলোটা এদিক দিয়ে আসে কিনা, এই টেস্ট এই কিটের মধ্যে দেখা যাবে। কিটটা কিন্তু এখন কিন্তু সাদা, আমি আবার আলো বন্ধ করে দিচ্ছি, এই আলো বন্ধ করে দিলাম, দেখেন কিটটা কিন্তু আপনার পুরা সাদা। এখন আমি চশমাটা দিলাম উপর দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এই যে চশমাটা দিলাম, এই যে চশমাটা দেখতেছেন চশমা, এখন আমি এই যে লাইটটা দেখতেছেন, লাইটটা আমি দিব, দেখেন এই যে দেখেন, দেখেন এখানে কিন্তু আলোটা কিন্তু গ্লাসের এই পাশে রয়েছে, গ্লাসের ওই পাশে কিন্তু যায় নাই। যদি গ্লাসের ওই পাশে আলো যায় তাহলে কিন্তু ওই কিটটা আপনার নীল কালার হয়ে যাবে, কালো কালার হয়ে যাবে। দেখেন এই যে দেখেন আমি অনেকক্ষণ দিতেছি, এই যে এখন অফ করে দিলাম, দেখেন কিট যেমন আছে এমনই রয়েছে, কিটটা যেমন আছে এমনই, কোনো কালো হয় না, অর্থাৎ আলোটা
এদিক দিয়ে আসছে বা এদিক দিয়ে যে কোনো জায়গা দিয়ে দেন ওইদিকেই থাকবে আলো আপনার এদিকে আসবে না চোখের আমি আবার আলো দিচ্ছি দেখেন চোখের এদিকেই থাকবে অর্থাৎ এদিকে এই 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 পাশেই থাকবে এই পাশে আসবে না এই পাশে আসবে না তো খুবই গুরুত্বপূর্ণ একটা চশমা এটা আমি দারাজ থেকে নিয়েছি এই 550 টাকার মতন গেছে চশমাটা তো অনেক উপকার আমরা যারা মোবাইল টেকনিশিয়ানের কাজ করি কম্পিউটার দিকে অনেক কত তাকাইতে হয় বা মোবাইলের কাজ করি মোবাইলের দিকে অনেক সময় তাকাইতে হয় অনেকক্ষণ সময় ধরে আমরা মোবাইল টেকনিশিয়ান ভাইদের জন্য আমি এই মনে করি যে এই গ্লাসটা প্রত্যেকটা টেকনিশিয়ান নিলে মনে হয় আমার মনে হয় ভালো হবে সবাই উপকার হবে এই গ্লাস কিন্তু আমি বিক্রি করি না শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য মানে আমরা যারা কাজ করি এই লাইনে আমাদের চোখে অনেক সমস্যা হয় আমরা যারা কাজ করি আমরা এই প্রত্যেকে জানি চোখের সমস্যা হয় এই লাইনে কাজ করলে চোখের সূক্ষ্ম ছোট ছোট কাজ এবং আলোর থেকে আমাদের চোখকে হেফাজত করবে এই চশমাটা ইনশাল্লাহ আশা করা যায় তো আজকে এতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু